হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে স্বাগতম ববিস ব্লগে। আর এখানে এখন আমাদের বাড়িতে চলছে ইফতারের আয়োজন। আর এবছরের আজকেই হচ্ছে শেষ ইফতার, কারণ আজকে যে মুসলমান ধর্মাবলম্বী আছে তাদের শেষ রোজা। তো আজকে 30টা রোজা কমপ্লিট। তো আগামীকাল হচ্ছে তাদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। তো আসলে যেহেতু আজকেই শেষ রোজা, তো ইফতারের আয়োজনটা আজকেই শেষ। রোজার মাসে আসলে এই খাবারগুলো খেতে ভালো লাগে, মানে এভাবে একসাথে মিক্সড করে যে মুড়ি মাখাটা হয়, তো এটা খুবই মজাদার একটা খাবার, তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে আজকে আমরা মুড়ি মাখার ক্ষেত্রে কিন্তু ছোলা, ঘুগনি, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি সবটাই নিয়েছি। আর সাথে ছিল কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, পুদিনা পাতা আর লেবু কুচি। আর জিলাপিও ছিল, যেহেতু ওরা জিলাপিটা পছন্দ করে না, তো মুড়ি মাখার ক্ষেত্রে এখন দিব না, কিন্তু আমি যখন খাবো তখন ঠিকই এটা মিক্সড করে নেব, কারণ এটা তো তোমরা আগের হয়তো বা কোনো একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার এই মুড়ি মাখার সাথে জিলাপিটা কিন্তু খুবই ভালো লাগে। আর সাথে সরিষার তেল, ওফ, অসাধারণ একটা খাবার। আর এই মুড়িগুলো কিন্তু আজকে আমার শাশুড়ি মা ভেজেছে, তো এই মুড়ি ভাজার যে ভিডিওটা এটা আমি একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, তো তার জন্য অবশ্যই দেখতে হবে কিন্তু ববিস ব্লগ। ও আর আজকে আমরা লেবু শরবত তৈরি করেছিলাম। তো যাই হোক, সবাই একসাথে বেশ আনন্দ করে এই খাবারগুলো খেলাম। তো যেহেতু আজ রাত পোহালেই আগামীকাল ঈদ, তো যারা মুসলমান ধর্মাবলম্বী আছো তাদের সকলকে জানাই ঈদের অনেক শুভেচ্ছা, আর তোমাদের ঈদ অনেক ভালো কাটুক। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকে এই জিলাপি দিয়ে এই মুড়ি মাখা খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো এবং সুস্থ থাকো, আর দেখতে থাকো ববিস ব্লগ।